খুতবা দুরূদ শরীফের পর সূরা আলাম তারা তেলাওয়াত করেছি। এটা বোঝার আগে তরজমা এবং তাফসীর এবং এখান থেকে কি শিক্ষা পাইলাম, এই শিক্ষা শেষ করে আপনারা বিদায় আমি বিদায়, রাজি আছেন ইনশাআল্লাহ। বোঝার আগে ছোট্ট করে একটা ভূমিকা বুঝতে হবে। ভূমিকা হলো আরবের সীমান্তবর্তী একটা দেশ, এই দেশের নাম হলো ইয়েমেন। কি নাম? আরবের বর্ডার একটা দেশ ইয়েমেন নামক দেশটা আগেও ছিল, এখনো আছে, এখনো আছে, আছে কি না? আর আফ্রিকার সীমান্তবর্তী একটা দেশ, এটাকে বলতো আবেসিনিয়া, এখন বলে ইথিওপিয়া। কি বলে? এই ইয়েমেন আর ইথিওপিয়া, ইথিওপিয়া পড়ছে আফ্রিকায়, ইয়েমেন পড়ছে আরবে, কিন্তু বর্ডার একসাথে। বর্ডার কি? যে বাংলাদেশ আর ইন্ডিয়া পাশাপাশি বর্ডার না? ইথিওপিয়া আর ইয়েমেন পাশাপাশি কি বর্ডার? ওই পাশে ইথিওপিয়া, এই পাশে কি ইয়েমেন। ইয়েমেন থেকে ইথিওপিয়া মানে আফ্রিকা, ওই দেশটা ছিল ছয় গুণ বড়। কতক্ষণ কয় গুণ বড়? খেয়াল করে শুনেন, আমি করে তুতা ময়নার মতো সিরিয়াল করে বুঝায় যাব, মনে রাখলে কাজে আসবে। ইথিওপিয়া ছিল ইয়েমেন থেকে ছয় গুণ বড়। কয় গুণ বড়? এখন ইথিওপিয়া মানে আবেসিনিয়া যেটা তখন বলতো, এই আবেসিনিয়ার রাজার নাম ছিল নাজ্জাশি। কি নাম? নাজ্জাশি। তো ইথিওপিয়ার রাজা নাজ্জাশি, তার সেনাবাহিনীর প্রধানের নাম হলো আরিয়াত, আলিফ রা ইয়ালিফ তোয়া আর ইয়াত। তার সেনাবাহিনীর প্রধান নাম কি? আর সেনাবাহিনীর প্রধানের পরে লেফটেন্ট জেনারেল যিনি ছিল ওনার নাম হলো আব্রাহা। ওনার নাম কি? বর্তমান সেনাবাহিনীর প্রধান রিটায়ার্ডে গেলেই আব্রাহা পরবর্তীতে কি হবে? সেনা প্রধান হবে। এই সিরিয়াল। এখন আব্রাহা সেনা প্রধান নয়, এখন সেনা প্রধান কে? আরিয়াত। এখন সেনা প্রধান কে? আরিয়াত। রিটায়ার্ডে গেলে আব্রাহা কি হবে? সেনা প্রধান হবে। এখন নাজ্জাশি, নাজ্জাশি কথা কয় না আপনারা কেউ? নাজ্জাশি সেনা প্রধানকে ডেকে বললেন, আরিয়াত, জীবনের শখ শৌখিনতা তো সবই পূরণ করলাম, একটা মনের আশা পূরণ করে দেবা? আরিয়াত বলল, আদেশ করেন যা আপনার। কি আদেশ বলেন আপনি? আমার মন চায় আমার বগলের নিচে ছোট্ট একটা দেশ, যেটা আমার আবেসিনিয়ার জন্য একটা প্রদেশ হওয়ার মতো যোগ্য, ছোট্ট একটা দেশ ইয়েমেন। ওরা তো কোনো সেনাবাহিনী নাই, শুধু পুলিশ আর আনসার দিয়ে দেশ চালায়। তোমরা এস বিরাট সেনা বহর থাকতে ইয়েমেনের মধ্যে আলাদা সাতিন পতাকা ওড়ায়, এটা আমার সহ্য হয় না। আমার মন চায় ওইটাকেও আবেসিনিয়ার অঙ্গরাজ্য বানাইতে, তোমরা কি দখল করে দিতে পারবা? আরিয়াত বলল, জাহাপনা আমি পারবো, দুইটা শর্ত। কটা শর্ত? খেয়াল করে শুনেন, আমি ইয়েমেন দখল করে দিব, এটা আপনার অঙ্গরাজ্য হবে, একটা প্রদেশ হবে, তবে দুইটা শর্ত পূরণ করতে হবে। কি শর্ত? এক নম্বর শর্ত হলো আমার সহকারী যিনি আমার পরে যিনি সেনা অফিসার হবেন, সেনা প্রধান হবে, ওনার নাম হলো আব্রাহা। উনি একটু ঘাটতেরা অফিসার, গাঁড় বেকা, অহংকারী অফিসার। এই অফিসার সেনাবাহিনীর কথা মানতে চায় না। আপনি একটু দয়া করে ওনাকে ডেকে পাঠাইবেন আপনার দরবারে, প্রেসিডেন্ট ভবনে ডেকে বলবেন, তুমি তো সেনা প্রধানের কমান্ড অক্ষরে অক্ষরে মেনে চলবা, আপনি একটু ওয়ার্নিং দিয়ে দিলে তাহলে মানবে। ঠিক আছে, এটা আমি বলে দিব না, আব্রাহাকে বলে দিব না, সে যেন তোমার কথা মানে। ঠিক আছে, দুই নম্বর কথা, আমি যখন ইয়েমেন দখল করে দিব তখন ইয়েমেন কি হবে? আবেসিনিয়ার অঙ্গরাজ্য হবে। তো অঙ্গরাজ্যের জন্য আলাদা একটা রাজ্যের জন্য মুখ্যমন্ত্রী লাগবে না? তো লাগবে তো, কাকে বানাইবেন? ওইটা তখন দেখা যাবে, আগে দেশ জয় করো পরে কয় না, আগেই কথা দেন, কাগজে লিখিত দেন, আমাকে গভর্নর বানাইতে হবে। এটা কে বলছে? আরিয়াত। কে বলছে? সেনা প্রধান এই প্রস্তাব দিয়েছে। ঠিক আছে, এই প্রস্তাবও গ্রহণ করা হলো, যেরকম আল্লাহু আকবার। নাজ্জাশি দুনো প্রস্তাব গ্রহণ করলো, আব্রাহাকে ডেকে বললো, আব্রাহা তোমার ব্যাপারে বারবার আমার কাছে অভিযোগ আসছে, তুমি নাকি সেনা প্রধানের কমান্ড মানতে চাও না? মানতে চাই, বাদ বাকি কয়দিন পরে তো উনি শেষ ডেট ওভার হয়ে যাবে, পরন্তু আমি প্রধান হবো, এই জন্য একটা ভাব তো থাকবেই, ভাববো পরে, আপাতত উনি যতদিন সেনা অফিসার প্রধান থাকবে তুমি তার কথা মেনে চলতে হবে। রাজি আছো? রাজি আছি। তাহলে যুদ্ধ হবে, যুদ্ধ যেভাবে কমান্ড করে সেনা প্রধান তুমি সেইভাবে যুদ্ধ করবা। ঠিক আছে স্যার, যুদ্ধ শুরু হয়ে গেছে, সকালে যুদ্ধ শুরু হয়েছে, দুপুরের আগে ইয়েমেন দখল। ইন্না লিল্লাহি, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে শক্তি প্রয়োগ করে দখল করা কি জায়েজ আছে? দখল করে নিয়েছে। দুপুরবেলায় আরিয়াত এবং আব্রাহা দুই সেনা সিনিয়র অফিসার ফুলের তোরা নিয়ে নাজ্জাশির সাথে দেখা করতে, যা আপনা আপনার মনের আশা পূরণ করে দিয়েছি, এখন ইয়েমেনে কোনো স্বাধীন পতাকা নাই, আবেসিনিয়ার পতাকা প্রত্যেকটা শহরে উঠতেছে, তাদের নিজস্ব পতাকা নামিয়ে দিয়েছি, 144 জারি আছে, তিনজন লোক একসাথে চলাও নিষেধ, কথা বলা নিষেধ, আমার সেনারা বিভিন্ন জায়গায় ডিউটি করতেছে। এখন আমার যে কইছিলেন আপনি সেনা আমারে গভর্নর বানাবেন, দেন গভর্নর বানান, ঠিক আছে, তুমি আজকের থেকে
ইয়েমেনের গভর্নর আব্রাহা তুমি আজকের থেকে সেনাপ্রধান তোমার কি হয়ে গেছে প্রমোশন হয়ে গেছে তুমি লেফটেন্ট জেনারেল ছিলে এখন তুমি মেজর জেনারেল আল্লাহু আকবার তুমি সেনাপ্রধান আর আরিয়াত হয়ে গেছে ইয়েমেনের গভর্নর আরিয়াত যাও দেশ সুন্দর করে পুনর্গঠন করো কারণ যুদ্ধ বিধ্বস্ত দেশ তো তছনছ করে ফেলায় এটাকে ঠিকঠাক করো আব্রাহা বলে আমি মানি না কি মানো না কেন যুদ্ধ করছি আমি ইয়েমেন দখল করছি আমি হেডে খালি ওয়ারলেসলে ঘুরছে খালি এটা কোনো যুদ্ধ করে নাই হেরেকে গভর্নর বানাইবেন হ্যাঁ সেনা প্রধান আছে সেনা প্রধানে থাক আব্রাহাকে গভর্নর বানাইতে হবে নতুবা আপনার সিদ্ধান্ত মানি না নাজাশি কই এটা সিনিয়র অফিসার তোমার ব্যাপারে আগেই অভিযোগ ছিল তুমি ঘাটতেরা আসলে তো তুমি ঘাটতের প্রেসিডেন্টের কথা মানো না আপনি পরীক্ষা করেন ই কোন দল করে দেখে এরা সেনা প্রধান বানিয়েছেন না হলে এর ভিতরে কোনো যোগ্যতাই নাই এরা আপনি দল করে দেখে বানাইছেন একে সেনা প্রধান যোগ্যতা আমি অনেক আগে সেনাবাহিনী প্রধান ছিলাম আমি হট যোগ্যতা ছিল কিন্তু আব্রাহাকে বানান নাই আপনি আরিয়াতকে বানাইছেন পরীক্ষা করবেন করেন নাজাশে কই ঠিক আছে বড় মাঠের মধ্যে তুমি ওই পাশে রাইফেল লিয়ে খাড়াইবা হে ওই পাশে তুমি ওরে গুলি করবা হে তোমারে গুলি করবে যে জিতবে যুদ্ধের মধ্যে তারই গভর্নর বানানো হবে শুনছেন কথা মরার বুদ্ধি নাজাশি কি করবে এখন তো একটা ফয়সালা তো করতে হবে আব্রাহা বলে রেডি আব্রাহা মনে করেন শুরু হয়েছে পিস্তল রাইফেল নিয়ে এদিকে গুলি করে আরিয়াতে ফিরায় ফেলা আরিয়াতে গুলি করে আব্রাহায় ফিরায় এই গুলি বিনিময় চলতে চলতে হঠাৎ করে আব্রাহার গুলি উড়িয়ে নিল আরিয়াতের মাথার খুলি শেষ স্পট ডেট কে মারা গেল সেনাপ্রধান মারা গেল আব্রাহা জিতে গেল আব্রাহা মাথার খুলি নিয়ে হাজির হয়েছে নাজ্জাশির দরবারে দেখলেন জাহাপনা যুদ্ধ কাকে বলে সে সেনাপ্রধান আমার সাথে পারে নাই এক গুলিতে মাথার খুলি উড়াই দিছি ঠিক আছে ওই জানাজা টানাজা কমপ্লিট করো জানাজা দাফন কাফন কমপ্লিট হয়েছে রাষ্ট্রীয় শোক পালন করছে এরপরে আব্রাহাকে ইয়েমেনের গভর্নর বানানো হলো এখন ইয়েমেনের গভর্নর কে হয়েছে সেনা প্রধান কে হবে তৃতীয় অফিসার আব্রাহার ফরে যিনি লেফটেন্ট জেনারেল ছিল ওকে আইনে মেজর জেনারেল করে সেনা প্রধান করা হলো আব্রাহা ইয়েমেনের গভর্নর আর আরিয়াত তো মারাই গেছে হেতোমাটি নিচে গেছে চলছে দেশ পুনর্গঠন আব্রাহাকে বলে দিল নাজাশি নাজাশি যেহেতু যুদ্ধ বিধ্বস্ত দেশ যুদ্ধ বিধ্বস্ত দেশে কিছু থাকে দেখছেন ফিলিস্তিনের বাড়িঘর কেমনে ধ্বংস করছে দেখছেন রাশিয়া ইউক্রেনরে কেমনে ধ্বংস করছে বিদ্যুৎ নাই ওষুধ নাই গ্যাস নাই কারেন্ট নাই বাত নাই খাবার নাই কিচ্ছু নাই ওয়াজালু আইজ্জাতা আহলিহা আজিল্লাতান বিলকিস বলছিল কি বলছিল ইন্নাল মুলুকা ইদা দাখালু কারিয়াতান প্রভাবশালী রাজারা যদি কোনো দুর্বল দেশের উপরে আক্রমণ করে আফসাদু হা দেশটাকে তছনস করে ফেলে ওয়াজালু আইজ্জাতা আহলিহা আজিল্লাতান ওই এলাকার সম্মানিতদেরকে চূড়ান্ত অসম্মান করে ও কাজালিকা ফালুন সুতরাং সুলাইমান যদি বিলকিসের দেশে আক্রমণ করে বিলকিসের দেশ কো ফুড়াইয়া দিবে ঠিক কিনা এই জন্য বিলকিস আর সুলাইমানের সাথে যুদ্ধ করতে যায় নাই দেশ তো পুনর্গঠন করতে হবে নাজাশি বিরাট ফান্ড দিল কোটি কোটি টাকা দিল যাও দেশ পুনর্গঠন করো এখন আব্রাহা ইয়েমেনকে সাজানোর জন্য রাত দিন বিরামহীন কাজ করতেছে রাস্তাঘাট ফুল ব্রিজ সাঁকো স্কুল কলেজ যা ভাঙছিল সব বানাইতে শুরু করছে দিন যায় রাত পোহায় হঠাৎ করে জিলহজ মাস কি মাস হজের মাস শুরু হয়ে গেছে এখন খ্রিস্টযুগ তখন আমাদের নবীর জন্মের 50 দিন আগের ঘটনা কয়দিন আগের ঘটনা আমাদের নবী তার মা আমিনার গর্ভে আমিনার 8 মাসের গর্ভবর্তী আমিনা নবী আরো 2 মাস পরে দুনিয়াতে আইবেন এরপরে না 40 বছর বয়সে নবী হবেন এরপর না ইসলাম ধর্ম আসবে এর আগ পর্যন্ত কি ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্মের মানুষের মধ্যেও যারা কিছু ভালো মানুষ পয়সাওয়ালা এরাও কি করতো হজ করতে যাইত জিলহজ মাস শুরু হয়ে গেছে দলে দলে মানুষ উঁটে করে ঘোড়ায় করে গাদায় করে মক্কায় যায় কই যায় দলে দলে মানুষ মক্কার দিকে রওনা করছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে রওনা করছে মক্কায় জোরে গান আল্লাহু আকবার মানুষ যখন দলে দলে মক্কায় যায় আব্রাহা বলে কি ইয়েমেনের মানুষ তোমরা কই যাও কই মক্কায় যায় কই হেনে কি জন্য কই সেখানে আল্লাহর ঘর তওয়াফ করতে যাই আল্লাহু আকবার আব্রাহা কয় আল্লাহর ঘর তওয়াফ করতে যায় আল্লাহর ঘর কই কোথায় কয় আল্লাহর ঘর তো মক্কায়
ও এই জন্য ওই খোদার ঘর তো আপ করাকে হজ বলে কয় হ্যাঁ এটাকে হজ বলে সে হজ করলে কি হয় গুনার গাঁটুরি বহন করে গেলে নিষ্পাপ নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে বাসায় ফিরে তাই এখানে আল্লাহর ঘর আছে এই জন্য ওখানে যাইতে হয় এছাড়া কি আর কোথাও হজ হয় না আবরা জানতো না কয় না আর কোথাও হজ হয় না আমি দেশের গভর্নর আমার দেশের মানুষ কষ্ট করে মক্কা যাবে কেন আমি আল্লাহর ঘরে দ্বিতীয় ইউনিট আমার দেশে বানাইতেছি সময় দাও জোরে কন্নাও ই বলে আল্লাহর ঘরে দ্বিতীয় ইউনিট বানাইবো আল্লাহর ঘরে কি দ্বিতীয় ইউনিট আছে আল্লাহর ঘর কয়টা জমিনে জমিনে একটা আকাশে একটা আরশে একটা খোদার ঘর কয়টা একটা আরশে মহল্লা ওটা আল্লাহর বাড়ি ইস্তাওয়া আলাল আরশ ওহুয়া আলাল আরশ ইস্তাওয়া তিনি সেখানে থাকেন আর একটা হলো সোজা বরাবর নিচে বাইতুল মামুর আর একটা তার সোজা বরাবর নিচে পৃথিবীর নাবিতে বাইতুল্লাহ কতক্ষণ ঠিক না ভাই ঠিক তাহলে খোদার ঘর জমিনে কয়টা একটা আব্রাহা কয়ামেনের মানুষ কষ্ট করে উটের ফিটে গাদার ফিটে ঘোড়ার ফিটে সোয়ার হয়ে মক্কায় যাই বা কেন আল্লাহর ঘর তো আফ করতা এত কষ্ট করে যাওয়া লাগতো না সবাই বাড়িতে ফিরো আল্লাহর ঘর আমি ইয়ামেনের রাজধানী সোনানো ঘরে বানাইতেছি জোরে কোন নাউজুবিল্লাহ হে আল্লাহর ঘর বানাইবো ওমা বানানো শুরু করে দিছে কিছুদিনের ভিতরে দামি দামি পাথর দিয়া একবারে সোনার প্রাণ কেন্দ্র ইয়েমেনের রাজধানী সানা সানার প্রাণ কেন্দ্রে বিশাল বড় হ্যাঁ খোদার ঘর বানাইছে জোরে কোন নাউজুবিল্লাহ বানাইয়া নাজাশিরে খবর দিছে স্যার এই দেশটা দখল করার পরে আপনি কেন্দ্রীয় সরকার হিসাবে এই এই ইয়েমেনে তো আর আপনি আসেন নাই কোনো দিন আপনাকে একটু ইয়েমেন আসতে হবে এসে আল্লাহর ঘরের একটা দ্বিতীয় ইউনিট তৈরি করছে আপনাকে উদ্বোধন করতে হবে নাজাশি কবে আইতে হবে সোমবারে আসবেন দুপুর দুইটা আপনি উদ্বোধন করে দিয়ে গেলে পাবলিকের জন্য খুলে দিব এরপর পাবলিক তো আপ শুরু করবে এদেশের মানুষ এখানেই হজ করবে মক্কায় যাবে না জোরে কর নাউজুবিল্লাহ নাজাশি কয় ঠিক আছে তাহলে আমি রোববারে রাত্রি আইতেছি আয়া রাত্রে ঘুমাবো দুপুরবেলা ঘর উদ্বোধন করে আবার আমি ফিরে আসব ইথিওপিয়াতে ডেট আসছে এখন আব্রাহা আয়েশা বলতেছে প্রিয় ইয়েমেনবাসী আপনাদের সুবিধার্থে আমি আল্লাহর ঘরের দ্বিতীয় ইউনিট তৈরি করেছি শুভ সংবাদ এই ঘরটি উদ্বোধন করতে আমাদের কেন্দ্রীয় সরকার প্রধান আমাদের দেশে আসতেছেন এই জন্য আমরা তোরণ গেট লাইট লাল গালিচা সংবর্ধনা আয়োজন করেছি উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ইয়েমেনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদেরকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া গেল আহারে কি সুন্দর করে সানাকে সাজাইছে কি হবে কি হবে এখানে আল্লাহর ঘর উদ্বোধন হবে জোরে কর নাউজুবিল্লাহ ইয়েমেনের মানুষের তো হাতে পায়ে বাধা কারণ 44 জারি করা সেনা কি চলতেছে শাসন চলতেছে কি শাসন চলছে সেনা শাসন চলছে 144 জারি 144 দ্বারা ওরা তো কথা বলতে পারে না হঠাৎ করে রাত্রিবেলায় ও এ বাইতুল্লার প্রতিবেশী কিছু যুবক ব্যবসার জন্য ইয়েমেনে আসছে রাত্রে আইসা তারা হোটেলে ঢুকবে রাত্রে হোটেলে থাকবে মক্কার কোরাইশরা গরমের দিনে ব্যবসার জন্য সিরিয়ায় যায় শীতের দিনে ব্যবসার জন্য ইয়েমেনে আসে বছরে দুই বার তারা ব্যবসা করে রিহেলা তার সীতা ইউসাল তারা দুইবার সফর করে একটা সফর করে সিরিয়া এটা গরমের সময় যায় আর একটা সফর করে ইয়েমেনে শীতের সময় এই দুইটা ব্যবসায় ছয় মাস করে এক বছরের খোরাক তাদের হয়ে যায় এ দুইটা ব্যবসা করে ওই সময় ইয়েমেনের ব্যবসা ছিল আল্লাহর ঘরের প্রতিবেশী কুরাইশের নয়জন যুবক তারা ব্যবসার জন্য ইয়েমেনে আসছে আয়েশা দেখে ইয়েমেনের রাজধানীকে সুন্দর করে সাজানো হয়েছে তারা জিজ্ঞাসা করে ইয়েমেনবাসীরা রে তোদের দেশে কি ক্রিকেট খেলা হইবনি কয় না ফুটবল খেলানি না কি হয়েছে তোদের দেশে এত সুন্দর করে সাজাইছে কেন তুমি কি জানো না খোদার দুশ্মন আব্রাহা আল্লাহর ঘরের দ্বিতীয় ইউনিট বানাইছে কালকে উদ্বোধন হবে উদ্বোধনের জন্য নাজাশি আইতেছে সে আনন্দে বাঁচতেছে আমাদের কলিজা ফাইটা যায় আল্লাহর ঘরকে অপমান করে নকল আল্লাহর ঘর বানাইছে কুরাইশের যুবকরা কোমরের থেকে টাকার ক্ষতিগুলো ওরা তো টাকা কোমরে বাঁধতো ক্ষতি ছিল আগের দিনে মনে আসেনি ওই কাফর দেয়ার থলি বানাইতো কোমরে বাঁধতো টান দিয়া টাকার ক্ষতিগুলো টান দেয়া আল্লাহ সিরে ফেলাইছে ফেলে টাকাগুলো ঢিল মেরে ফেলে দিয়েছে ব্যবসা করব না আল্লাহর ঘরকে যারা অপমান করে নকল ঘর বানাইছে এই ঘরকে অপমান করব লাঞ্ছিত করব আগামীকালকের উদ্বোধনকে বানচাল করেই সারব ইনশাআল্লাহ মক্কার কুরাইশদের গায়ে আগুন ধরে গেছে কারণ বাইতুল্লাহকে তারা জীবনের চেয়েও বেশি মহব্বত করে কথা কোন ঠিক কিনা দুনিয়ার মানুষ সব বাইতুল্লাহ যায়
এই বাইতুল্লাহর নকল বাইতুল্লাহ বানাইছো আছে রে উদ্বোধন করতে দিমু না দিমু না দিমু না দিমু না জোরে কর আল্লাহু আকবার রাত্রি বেলা কুরাইশের যুবকরা ওই ঘরের কাছে আইছে আয়েশা দেখে পুলিশ মোতায়েন কি মোতায়েন পুলিশ মোতায়েন পাবলিক ঢোকা নিষেধ নাজাসি সাহেব আসতেছেন উনি আইসে উদ্বোধন করে পাবলিকের জন্য উন্মুক্ত করে দিবে পাবলিক পরে তওয়াফ শুরু করবে এখন পাবলিক ঢোকা যাইব না বস আসার আগে পুলিশ বাহিনীর কাছে বাইতুল্লার প্রতিবেশী কুরাইশের যুবকরা এসে গো ভাই এটা এটা কি দ্বিতীয় বাইতুল্লাহ না কহা এটা বাইতুল্লাহ দ্বিতীয় ইউনিট এটা কে বানাইছেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি বাদশা আব্রাহা তিনি সেটা তৈরি করেছেন ও আচ্ছা আচ্ছা এই ঘটনাটা দেখতে মন চাইছিল আমাদের কয় না এটা আগামীকালকে দুপুর দুইটা উদ্বোধন হবে মহামান্য রাষ্ট্রপতি কেন্দ্রীয় সরকার প্রধান আসবেন উনি উদ্বোধন করে দেওয়ার পর পাবলিক ডুববে আগে ডুবতে পারবে না যুবকরা কয় আমাদেরকে একটু ডুবতে দেওয়াই যে লাগে কয় দেওয়া যাবে না একটু অনুরোধ করি ডুবতে দেন কয় না নিষেধ ডুবতে দেওয়া হবে না এবার ই যুবকদের খোদার ঘরে প্রেম বেড়ে গেছে পুলিশের সাথে দস্তাদস্তি শুরু হয়েছে সবগুলো মুরগির মতো একসাথে বাঁধছে আল্লাহু আকবার পুলিশ টিরে মুরগির মতো সবগুলো বাঁধতে একদা কোনায় খামাল দিয়ে তুইছে আল্লাহু আকবার থয়া কুরাইশের যুবকরা ঢুকছে এই ঘরে ঢুকিয়া যার ভিতরে যত মাল আছিল সব ঢালছে যত পায়খানা পসরাব ছিল সব করছে কইরা খোদার গড্ডার একবারে আবার জাঁড়াতে লিপছে পসরা পায়খানা মিলে এডারে ডেল ডেলে ঘুরিয়া উডান যেমনে লিফ এমনে হই আব্রাহার ঘর এটা খোদার ঘর না এটা কার ঘর আব্রাহার ঘরটা লিপে এমন দুর্গন্ধ করছে কইরে থুয়া এর পরে গেছে মক্কা সুবহান পুলিশে কয়ে কইস তোর বছরে কইস হাদিয়া দিয়ে গেছি তোর বছরে ঘরের জন্য হাদিয়া দিয়ে গেছি এক সপ্তাহ যদি গোলাপ জল দেও দশ তারপরে গন্ধ যাইত না এমন মেডিসিন দিয়ে গেছে আল্লাহু আকবার এরপরে হেরা তো গেছে সোজা রাত্রে রওনা একদম বাইতুল্লার দিকে ও মুসলমান যা কয় মায় মালিক তোর ঘরের গিলাপ ধরে বলছি যে কাজ করছি ও ছেলে মাফ করে দে আল্লাহু আকবার যুবকরা চলে গেছে পুলিশ একটার হাত আর একটা খুলে একটার গিরার একটা খুলিয়া স্যারের কাছে যায় কয় স্যার শেষ সব পরিকল্পনা বেসতে গেছে সব পরিকল্পনা মাড়িয়ে গেছে কয় কেয়া কয় কয়েকটা যুবক এসে আমাদের সাথে তর্ক এক পর্যায়ে আমাদের দস্তা দস্তি এক পর্যায়ে আমাদেরকে হ্যান্ডকাপ লাগায় ও তোরা কই আসিলে কয় কি করমু এক একটা শৈল্যে মনে হয় যেন একশো যুবকের শক্তি আমগুলো মুরগির মতো বাইন্দে কোনা ফেলাই তুইছে তুইয়া যেমনি কুসি এমনি বাথরুম টয়লেট ছাড়ছে এখানে সাইরে আবার জাঁড়াতে লিপছে যেখানে গোলাপ জল ছিটানো ছিল যেখানে ফুলের পাপড়ি ছিটানো ছিল এই গোটটাকে নির্মমভাবে অপমান করছে কালকে দূরের কথা পরের সম্বর এটা পবিত্র করার কোনো উপায় নাই সুতরাং নাজাসি সাহের সফর বাতিল করেন সাথে সাথে ঘোড়া নিয়া আব্রাহা নাজাসির দরবারে স্যার সফর স্থগিত করেন নির্মমভাবে খোদার ঘরকে অপমান করেছে কারা শুনতে পেরেছি ওরা ওই যে বাইতুল্লাহ মক্কায় যে ঘর আছে ওই ঘরের প্রতিবেশী ওরা আমি একশনে যাব আমি প্রতিশোধ নিব আপনার সাহায্য চাই নাজাসি বলে কি লাগবে সাহায্য আমাকে দশটা হাতি দেন কটা হাতি দশটা হাতি কো দিলাম দশটা হাতি বারো হাজার সৈন্য দেন কো দিলাম সশস্ত্র বারো হাজার সেনা অস্ত্র টাকা পয়সা দেন দিলাম টাকা পয়সা যাও যায়া এই ঘর যারা অপমান করেছে তাদের ঘরকেও ঘুরিয়ে দাও জোরে কন্যা ওজুবিল্লাহ আব্রাহা সব হাতি টাতি ঘোড়া গাদা সৈন্য টাকা পয়সা নিয়ে আইসা ইয়ামেনের মানুষকে লালদিঘির পারে জমা করছে প্রিয় ইয়ামেনবাসী আপনাদের সুবিধার্থে হজ উমরা সুবিধার্থে আমি আল্লাহর ঘরে দ্বিতীয় ইউনিট তৈরি করেছিলাম দুঃখজনক হলো সত্য ঘরটিকে আজকে উদ্বোধন করতে দেওয়া হয় নাই এই ঘরটিকে নির্মমভাবে অপমান করেছে এমনভাবে অপমান করেছে সেটা ভাষা বলার ভাষা আমার নেই আজকে এই প্রতিশোধ নেওয়ার জন্য নাজাসি বাদশার আমি এ দোয়া নিয়া আশীর্বাদ নিয়া দশটা হাতি নিয়া এবং বারো হাজার সশস্ত্র সেনা নিয়া আমি রওনা করেছি মক্কার উদ্দেশ্যে শুভ কাজে যারা শরিক হবেন আমার সঙ্গে চলেন ইয়েমেনের মানুষকে কি কইলি শুভ কাজে তোর সাথে যাইতাম তুই কোন ফদ দিয়ে মক্কার দিকে বের হবে দেখাই দেবো পায়ের গিরা খাইতালাম জোরে কো আল্লাহু আকবার ইয়েমেনের খ্রিস্টানরা ডাক দিয়া কয় আব্রাহাম বেশি করেছ দেওয়ালে ফিট লাগিয়ে গেছে অস্ত্র জোরে দেশ দখল করেছ ছিলাম আরবে নিয়ে গেছো আমাদেরকে আফ্রিকায় ছিলাম আরবের অন্তর্গত নিয়ে গেছো আফ্রিকার অন্তর্গত এমনি তো কলিজা ধাও ধাও করে আগুন জ্বলতেছে 144 জারি করেছ 144 ভেঙ্গে দিলাম 44 দ্বারা মানব না তোর আল্লাহর ঘরের দিকে আগাইতে দিব না হাতির গিরা কেটে দিব জোরে কর আল্লাহু আকবার
খ্রিস্টানদের যে পাদ্রি ছিল পাদ্রি অর্ডার দিয়ে দিল মক্কার দিকে বের হওয়ার যে রাস্তা রাস্তার মধ্যে যুবকরা মাটিতে শুয়ে যাও তোমাদের পিঠের উপর দিয়ে যদি হাতি চালায় যাইতে পারে তাহলে যাবে এছাড়া যাইতে দেওয়া হবে না হাজার হাজার যুবক লক্ষ লক্ষ যুবক আল্লাহর প্রেমিকরা ওই মক্কার রাস্তার মধ্যে শুয়ে পড়ছে আমাদের গায়ের উপর দিয়ে যদি হেঁটে যাও যাইতে পারবে নতুবা যাইতে দিব না এই লৌহ মানব অভিশপ্ত আব্রাহাম মানুষের গায়ের উপর দিয়েই হাতি চালায় রওনা করছে জোরে কর না উযুবিল্লাহ শত শত যুবকরে হাতির পায়ের নিচে ফেলে মেরে ফেলছে ফিসে ফেলছে এই দৃশ্য দেখে ইয়েমেনের মধ্যে যিনি পপ ছিলেন খ্রিস্টানদের বড় আলেম ছিলেন ওই পপ বললেন বাবা যুবকরা যতটুকু শহীদ হয়েছে লাশগুলোকে দাফন করো বাকি আর শহীদ হওয়ার দরকার নাই এ লৌহ মানব মানুষ চিনে না মানুষের প্রতি আর কোনো মায়া নাই এই ক্ষমতাই চায় আর কোনো কিছু চায় না লাশ পড়লে তার কলি যায় মায়া নাই কথা ঠিক কিনা সুতরাং কাজ করো সবাই মন্দিরে ঢুকো সবাই গির্জায় ঢুকো তখন তো গির্জা ছিল সবাই গির্জায় ঢুকো ওর বিরুদ্ধে বদদোয়া শুরু করো পপ যিনি মোনাজাত করবেন পাদ্রিরা আমিন আমিন বলবেন তোমরাও আমিন আমিন বলবা এই পপ তারকায় কেন্দ্রীয় তাদের গির্জার ভিতরে মোনাজাত শুরু করলো হাইরে কান্না আল্লাহ তোমার ঘর আমাদের কলিজার ঠুকরা ইয়েমেন থেকে ইয়েমেনের মধ্যে গলায় চেপে ধরেছে আব্রাহা আবেশিনিয়ার থেকে এসে অস্ত্র ঠেকিয়ে আমাদের দেশ দখল করেছে এই জন্য আমাদের কলিজা আগুন ধাও ধাও করে জ্বলতেছে আমরা আরব আরবরা কলিজা দিয়ে বাইতুল্লাহকে মহব্বত করি ইয়া আল্লাহ যিনি তোমার ঘর ভাঙতে যায় তুমি তার ঘর ভেঙে দাও জোরে কর আল্লাহু আকবার যে তোমার ঘর ভাঙতে যায় তুমি রাস্তার মধ্যে তুমি তার ঘর মটকে দাও জোরে কর আল্লাহু আকবার এই বলে যখন মোনাজাত শুরু হলো মোনাজাত চলতেছে 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 কানতে কানতে কাটা মুরগির মতো গড়ায় হঠাৎ করে এক আল্লাহর ওলির কানের মধ্যে এলহাম আসছে মোনাজাত বন্ধ করো মোনাজাত কবুল হয়ে গেছে আমি যুবকদের গায়ের রক্ত কবুল করেছি আমি তোমাদের চোখের পানি কবুল করেছি তোমরা মোনাজাত বন্ধ করো আব্রাহাম আর গড়ের কাছেও যাইবেন অনেক দূরে থাকতেই মাটির সাথে মিশায় দেব আল্লাহু আকবার যখন মোনাজাত কবুল হয়ে গেল পপ বললেন বিরহমতে গিয়ার আমার রাহিমিন মোনাজাত শেষ হুজুর মোনাজাত শেষ করলেন কেন কবুল হয়ে গেছে সুবহানাল্লাহ কেমনে বুঝলেন ইলহাম আসছে আমাদের এক বুজুর্গের কাছে আওয়াজ আসছে ইলহাম মানে কি গায়বী আওয়াজ আওয়াজ আসছে মোনাজাত বন্ধ করো যে সমস্ত যুবকরা হাতির পিষ্টে পড়ে মারা গিয়েছে তাদের রক্ত তোমাদের চকির পানির বরকতে আমি কবুল করছি দোয়া আব্রাহাম আমার ঘর থেকে অনেক দূরে থাকতেই মাটির সাথে মিশিয়ে দেবো জোরে কর আল্লাহু আকবার এখন পাদ্রীরা মিটিংয়ে বসছে আচ্ছা শত্রু যে ধ্বংস হয় ধ্বংসলীলা দেখার তো একটা স্বাদ আছে মজা আছে এটা দেখার দরকার না হ্যাঁ দেখার তো দরকার কিন্তু আমাদের পক্ষ থেকে একজন যে ভালো ঘোড়া চালাইতে পারো দৌড়ের ঘোড়ায় এরকম একজন চলো ক্যামেরা থাকলে ক্যামেরাও লয়ে যাও নতুবা নিজের চোখে দেখে আসো আল্লাহর ঘরে আশপাশে কোথাও পাহাড়ের উপরে তুমি আশ্রয় নিবা সেখান থেকে দেখবা আব্রাহাকে তার দলবল সহ আল্লাহ কেমনে ধ্বংস করে এই চিত্রটা নিজের চোখে দেখে এসে আমাদেরকে বলবা তাহলে আমাদের ইমান বাড়বে যেরকম আল্লাহ আকবার তাফসিরে রুহুল মানিতে লেখে নাসের নামক একজন পাদ্রী কি নাম নাসের নামক একজন পাত্রী সে দাঁড়ায় বলে জাহাপনা আমি যাইতে রাজি আছি আল্লাহু আকবার আব্রাহা যে রাস্তা দিয়ে চলছে সে ওই রাস্তা না যায় অন্য লোকাল রাস্তা দিয়া দৌড়ের ঘোড়া দিয়ে আব্রাহার আগেই মক্কায় পৌঁছে গিয়েছে সুবহানাল্লাহ আল্লাহর ঘরে যায় খোদার ঘর তোয়াফ করছে দুরাকাত নামাজ পড়ছে আল্লাহর ঘরে গিলাপে ধরে কানছে মাবুদ তোমার ঘরে দুশ্মনকে তোমার ঘরের কাছে আসতে দিও না অনেক দূরে থাকতে ধ্বংস করে দিও আমি এখানে আসি নিজের চোখে দেখার ভাগ্য দিও সুবহানাল্লাহ জমজমের পানি বর্ষে বেশি করে খেজুর নিচে বেশি করে নিয়া ও জাবালে আবে কোবাইস বাইতুল্লার পাশে বড় পাহাড় বাদশার বাড়ি যেখানে এটা আরো অনেক উঁচা ছিল জাবালে আবে কোবাইসের ঠিলার উপরে ছোট্ট একটা গুহা আছে ওখানে নাসের আশ্রয় নিচ্ছে জোরে কোন সুবহানাল্লাহ নাসের তিন দিন আগেই পৌঁছে গেছে এরপরে আব্রাহার দল পড়ছে আব্রাহার দল পড়ছেন ওয়াদিয়ে মুহাসসর নামক এলাকা মিনা মুজদালিফার মাঝখানে ডান পাশে এলাকাটা এখনো ঘেরাও দেয়া আছে ডেকে বলে ওয়াদিয়ে মুহাসসর এখানে আবাবিল পাকি দিয়া আল্লাহ হস্তি বাহিনীকে মাটির সাথে পিষে দিয়েছিলে সুবহানাল্লাহ বাইতুল্লাহ থেকে 7 কিলো বা 7.5 কিলো দূর হবে আমি ওখান থেকে দেখেছি বাইতুল্লাহর গরির বিল্ডিংটা দেখা যায় সুবহানাল্লাহ ওয়াদিয়ে মুহাসসরের পাশে দাঁড়ানো নিষেধ কারণ এখানে তো গজবের জায়গা এখানে লেখা আছে লা তাকিফ হা হুনা লা তাকিফ হা হিনা এখানে আপনারা হাজি সাহেবরা দাঁড়ায়েন না
এই দ্রুত চলে যাবেন দেখবেন আর হাঁটা অবস্থা দেখবেন এখানে দাঁড়ানো নিষেধ এই জায়গায় আযাব নাযিল হয়েছে তো আল্লাহ না করুক আপনাদের উপর কোনো আযাব আসতে পারে এইজন্য ওয়াদিয়ে মুহাসসারে দাঁড়ানো নিষেধ কিন্তু চলন্ত অবস্থায় গাড়ির থেকে দেখছি এই ওয়াদিয়ে মুহাসসার নামক জায়গা পর্যন্ত যেটা মক্কা থেকে মাত্র 7.5 কিলোমিটার এত কাছে চলে গেছে কার বাহিনী আব্রাহার বাহিনী পৌঁছার পরে দর্শে কানাউল্লাহ কে দর্শে কানাউল্লাহ ছিলেন পাহাড়ের ভিতরে আমনার মাঝে মাঝে ধরনের কলা বাগানের ভিতরে নিজের কলা বাগানে নিজে ঘুরে রাস্তা পায় না আছে কি না ও আমি বিয়েত গেছিলাম আমার সমন্দির বিয়াত ওই জাঞ্জাল একটা জায়গা আছে আমগো দুর্গাপুর বিরিসিরি নেত্রকোনা নদী দিয়া রওনা করছি বৌলিয়া আলেমের মাইয়া বিয়ে করছে আলেমে আমার সমন্দির বিয়ে করে বাইটেল ফানিতে 10 কিলো জামু সারা রাত নৌকা চলছে যে আনতে রওনা করছি সকালে দিয়ে আবার হে গাড়ি লাগছে নৌকা এসে শুনছেন কথা আবার নৌকা যে কেমনে ঘুরলো যেখান থেকে রওনা করছি বাইটেল থেকে 10 কিলো গিয়া হ্যাঁ আবার ঘুরে এই জায়গায় এসে আবার তেল লইছি রাত 3টা বাজে তেল লই আবার রওনা করছি পরে যায় দিয়ে আরেক আর আরেক গাঙ্গ ঢুকিয়া আর এক আর 3 মাইল উত্তরে গেছি এ করতে করতে ফজরে আজান দিছে পরে কানা হইলো ছুটছে সেরকম আল্লাহ আকবার ধরে না গো মাঝে মাঝে আব্রাহারে দশে কানা উল্লাহ এখন যেদিকে আল্লাহর ঘর এদিকে দেখে ফার যেদিকে ফার এদিকে দেখে রাস্তা উঁটেরে কয়ে যা উঁট কো যামু না ও হাতিরে কয়ে যা হাতি কো যামু না হাতি ডাইনেও যায় হাতি বামেও যায় হাতি পিছনেও যায় হাতি সামনে যায় না সামনে বিপদ আছে আল্লাহু আকবার 3 দিন লাগাত ঘুরছে পথ পায় না অথচ আল্লাহর ঘর দেখা যায় কিন্তু হ্যাঁ রাস্তা খুঁজে পায় না এখন খাবার দাবার রিজার্ভ শেষ রিজার্ভ কি শেষ এখন খাইব কি ওই যে দেখা যায় ছাগল বকরি আছে ধর ধরিয়ে না জবে কর খা আবরা অর্ডার দিছে ছাগল অনেকটি ধরে আনছে রাখাল না কয়ে এই ছাগলগুলো ধরুন না যদি আজরাইলের ছাগল কি ছাগল আজরাইল কাটা মালাকুল মত কয় না মালাকুল মত না এটা আব্দুল মুত্তালিব কাগা কাবা ঘরের মতো অল্লি সাবাইয়া খাইয়া লাইব বেটা জলদি ছাগল ছাগ এটাই মক্কার নেতা রইসুল মক্কা এর মক্কার নেতা বাইতুল্লার সভাপতি মোতলে আব্দুল মুত্তালিবের ছাগল আতের গিরাডি খুলিয়া লেবু তাড়াতাড়ি ছাগল সার কয় না সারতাম না ছাগল তো সারে না এক রাকাল দূর হয়ে গেছে যায় আব্দুল মুত্তালিব সার এই এক জালেম আইসে দেখা যায় বড় বড় হাতি নিয়া আবার হুঙ্কার সাপতাছে আল্লাহর ঘর নাকি ভেঙে দিব এখন আমগো ছাগল ধরে নিয়ে গেছে এখন করা কি আল্লাহর ঘর ভাঙ্গো কেটে নিতে আমার চিন্তা নেই যার ঘর হের মাথা ব্যথা তবে আমার ছাগল ধরছে উপায় নাই দৌড়ে আইছে আয়সা কয় পায়ের গিরা ছোড়াইলামু হাতের গিরা ছোড়াইলা ছাগলি স্যার তোর বাফের ছাগল এগুলো আব্দুল মুত্তালিবের ছাগল দেয় আল্লাহু আকবার তো স্যার স্যার জলদি স্যার 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 সে ছাগল কই যাবেন আইনা তুরিদুন কোমাক্কা লিমা লিনুহ দিমা বাইতাল্লাহ আল্লাহর ঘর ধ্বংস করবো আব্দুল মুত্তালিব পাঞ্চা ভাই আর বালা না বালা না বাংবেন আচ্ছা আপনাদের কাছে আমি জানতে চাই আল্লাহর ঘরের পাশে একটা মাটির ঘর আছে আমার এইটাও কি বাংবেন কনা হেডা বাংতাম না ওইটা যদি না বাঙ্গেন তাহলে ভালো কথা তাহলে বাঙ্গেন যান যার ঘর বাঙবেন ওইটা নিয়ে আমার টেনশন নাই আব্দুল মুত্তালিব রেজিকে আমনে কাটাকো আমি ওই ঘরের অবশ্য মুতাওয়াল্লি সভাপতি কত আমনে সভাপতিত্বে আল্লাহর ঘর বাঙবো আপনারে নিয়ে বেতা নাই না এটা তো আলাদা মালিক আছে যেরকম আল্লাহ আকবার এটা তো আমার বাইত আব্দুল মুত্তালিব না তো এটার নাম হলো বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর আর আমারটা হলো বাইতে আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের ঘর আমারটার সামনে আমার নাম লেখা আছে আর ওইটার নামে আল্লাহর নাম লেখা আছে সুতরাং তারটা বাঙ্গে নেই আমার টেনশন যার ঘর বাঙবো হের মাথা ব্যথা পারলে ফিরাইব না তা না আস পারলে না ফিরাইব আমারটা বাঙবে কিনা গো বেটা গিরা ছোড়া এলাম গিরা ছোড়া এখন আব্রাহ কয় না অন্য কোনো গরবারে বাঙতাম না খালি হই দেয়া ক যাও আসো বাবা বাঙ্গো আমি গেলাম আসো ওখানে দেখা হবে এই বলে আব্দুল মুত্তালিব ছাগল বকরি কতরা ওইদিকে ছাগল বকরিগুলো চলা চিন্তা করিস না যাই আল্লাহর ঘরে গিলাপ ধরে কান্না এখানে তো ডাইলগ জামার আর মারছে এখানে তো ডাইলগ দিছে কিচ্ছা আয় যার ঘর হ্যাঁ হেফাজত করবো নাইলের কি হবে এটা মারছে কিন্তু আল্লাহর ঘরে কিনে দেয় আব্দুল মুত্তালিব হাই রে কান্না খোদার ঘরে গিলাপ ধরে কান্দে খেদমাতুল হাজ্জে শারাফুন লানা ওয়ালাকিন আমানিয়াতুন মাসউলাতুন ও গো রব্বুল আলামিন বাইতুল্লাহ আমাদের অহংকার যুগের পর যুগ আমরা তোমার ঘরের খেদমত করি ইয়া আল্লাহ ঘুমের থেকে ওইটা নিজের ঘর জারু দেই না আগে তোমার ঘরটা জারু দেই ইয়া আল্লাহ তোমার ঘরের মেহমানদেরকে পানি পান করাই তোমার ঘরের হাজিদের জন্য আমরা পানির ব্যবস্থা করি আগুনের ব্যবস্থা করে ডেক্সি পাতিলের ব্যবস্থা করি লাকড়ির ব্যবস্থা করি আগের দিনে মক্কাবাসী হাজিদেরকে লাকড়ি ডেক্সি পাতিল ভাড়া করে দিত ব্যবস্থা করে দিত গ্যাস ছিল না হোটেল ছিল না জোরে গুনছো সুবহানাল্লাহ
ইয়া আল্লাহ তোমার ঘরের খেদমত এটি আমাদের প্রাচীনতম অহংকার পৃথিবীর শুরু থেকে বাইতুল্লাহ বানাইছো আর এই বাইতুল্লাহর খেদমত যুগের পর যুগ যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী মক্কাবাসীরা করেছে আল্লাহু আকবার আজকে তোমার ঘর ভাঙতে আইছে আল্লাহ ও রব্বুল আলামিন তোমার ঘর ভেঙ্গে যদি আব্রাহা সহি সালামতে ফেরত যাইতে পারে তাহলে দুনিয়ার মানুষ বলবো এই ঘরের কোনো মালিক নাই ও গো রব্বুল আলামিন তোমার ঘরের দুশমনকে তুমি যদি তারা না দাও যদি একশনে না যাও আর তোমার ঘরটা ভাঙ্গে আবার ইয়ামানে সহি সালামতে যাইতে পারে তাহলে দুনিয়ার মানুষ বলবে আব্দুল মুত্তালিব মিথ্যা কয়ডা খোদার গণ্য এই ঘরের কোনো মালিক নাই এরা বলবে এই ঘরের মালিক নাই আল্লাহ আমার ঘর বাংলা আমার ইজ্জত যাবে তোমার ঘর বাংলা কি তোমার ইজ্জত যাইতো না তোমার ইজ্জত তুমি বাঁচাও আমার ইজ্জত নিয়ে আমি টেনশন তোমার ইজ্জত নিয়ে তুমি টেনশন গরম ইয়া আল্লাহ তোমার ঘরে একটা ইট যেন খুলতে না পারে তুমি অ্যাকশন দেখাও দরে কর আল্লাহু আকবার হাইরে আব্দুল মুত্তালিবের কান্না অনেকগুলো তারানা পড়ছে গজল পড়ছে এগুলো কিতাবের মধ্যে লেখা আছে এগুলো বলার সময় নাই বাজান সময় অল্প বয়ান করতে হবে অনেক কথা কোন ঠিক কিনা আব্দুল মুত্তালিব কান্দে হঠাৎ করে আওয়াজ আসতেছে আব্দুল মুত্তালিব কান্দিস না আমার ঘরের ইট খুলব দূরের কথা অনেক দূরে থাকতেই আমি এদেরকে পাউডার বানায় ফেলাইব রাজিনা কেস মাতাল জাব্বা عارفين لنا علم وللأعداء ماله فإن المام لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال زرقون مرحبا ডাক দেয়া গো আব্দুল মুত্তালিব কান্দিস না আমার ঘরের দুশ্মন আমার ঘরের কিনারে আসতে পারবে না নিরাপদ দূরে থাকতে এই মাটির সাথে মিশিয়ে দেব আল্লাহু আকবার আব্দুল মুত্তালিব শুকরিয়া দেন দুই রাকাত নামাজ পড়ছে এরপরে পাহাড়ের উপরে উঠছে দুশ্মনকে আল্লাহ ধ্বংস করবে দুশ্মনের ধ্বংসলীলা দেখার দরকার জাবালে আবি কোবাইস থেকে ওয়া দিয়ে মহাস্বর দেখা যায় এই জন্য জাবালে আবি কোবাইসে উঠছে উঠে গুহা খুঁজতেছে গুহা খুঁজতেছে হঠাৎ করে গুহা একটা পাইছে সেখান থেকে দেখবে গুহার ভিতরে যখন মাথা ঢুকাইছে আরেক মাথার সাথে টাস করে টাক্কর লাগছে জোরে কর আল্লাহ আকবার আব্দুল মুত্তালিব কয় কুন্ডারে কুন্ডারে কল্লা ফাটাইছো তুই কেন না সেরকম আমি আন্দাজি মাথা ঢোকাইছো আগে কি দেখ বানাইডের ভিতরে মানুষ আছে কিনা আল্লাহু আকবার ওই বেটা তোর বাড়ি কই কো আমার বাড়ি এমন তুই নয় আইসস কিল্লে গিয়া কো তুমি কি জানো না তোমার বাড়ি কই কো আমার বাড়ি মক্কায় তোমার কি নাম কো আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব বাইনি তুমি আল্লাহর ঘরে মতো অল্লি তুমি তো ঘুমাও খোদার ঘরে দুশমন কিনারে আইসে গেছে আব্দুল মুত্তালিব কো বেটা মার সাথে মাসির গল্প মারজ আমি তো দুশমনের সাথে এক কোন কথা কই আইছি জোরে কো আল্লাহু আকবার আর নাসের ডাক দিয়ে কো আমরা তো কাঁদতে কাঁদতে হয়রান আল্লাহ আমাদেরকে আশ্বস্ত করছে দুশ্মন ধ্বংস করবে ধ্বংসলীলা দেখার জন্য আইসি আব্দুল মুত্তালিব কো আমিও তো এই জন্যই আইসি এখন আল্লাহু আকবার তুমি তুমি আজকে আইসো আমি তো আর দুই রাত আগের তে আইসি দুই রাত আগের তে তুই আইসো তোর নাম কি কো নাসের কোন আলামত টালামত দেখছ দেখছি শেষ রাত্রে রে ভাই আরব সাগরের দিক থেকে কিছু পাখি আসে দুইটা পায়ের পাঞ্জাগুলো লাল ঠোঁটগুলো লাল পুরো সেহেরাডা সুরমা কালারের পাখি এদের দুই পায়ে থাকে দুইটা বোমা ঠোঁটের মধ্যে একটা বোমা তিনটা বোমা নিয়ে আল্লাহর ঘরের উপরে উড়াল দেয় মহড়া লাগায় আল্লাহর ঘরে ডাক দেখো আল্লাহর ঘর কান্দিস না তোর একটা ইট কেউ খুলতে পারবে না আল্লাহর সৈনিকেরা মহড়া দিতেছে আল্লাহ আমাদের উসিলে তোর ঘর বাঁচাবে দূরে কর আল্লাহু আকবার ও বন্ধু যখন পাখিরা মোহর দিয়েছে ও আব্দুল মুত্তালিব তখনই আমি বুঝছিলাম আজাব আইসে গেছে দেরি নাই আব্দুল মুত্তালিব কয়বার দেখছো কো দুইটা রাউন্ড দিতে দেখছি আজকে রাত্রে শেষ রাউন্ড তিনবারের পরে অ্যাকশন শুরু হয়ে যাবে যেরকম আল্লাহু আকবার রহমাতুল্লিল আলামিনের উম্মতেরা শুনো আমার নবীর জন্মের মাত্র 50 দিন আগের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর জন্মের 50 বছর পরে জানাইতেছে কোরআনে সূরা ফিল দিয়া যারা এখন আল্লাহু আকবার
আপন নবীর জন্মের 50 দিন আগের ঘটনা নবীর জন্মের 50 বছর পরে নবী জন্ম নিছেন 40 বছর বয়সে নবী হইছেন আর 10 বছর পরে যখন নবীর বয়স 50 হয়েছে তখন সূরা ফিল নাজিল করে আল্লাহ ডাক দিয়ে কয় আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল জোরে কোন আল্লাহু আকবার আমার বন্ধু আলাম তারা আপনি কি দেখেন নাই কাইফা ফাআলা আই আইয়া ফাইলিন ফাআলা কেমন আচরণ করেছেন রব্বুকা আপনার রব বি আসহাবিল ফিল হস্তি বাহিনীর সঙ্গে আপনি কি দেখেন নাই নবীকে আমি কেমনে দেখব আমি কি জন্ম নিছিলাম না এদিন আমি তো মায়ের পেটের ভিতরে ছিলাম সুবহানাল্লাহ আল্লাহ প্রশ্ন করেন আলাম তারা আমার বন্ধু আপনি কি দেখেননি কাইফা ফাআলা রব্বুকা আই আইয়া ফাইলিন ফাআলা রব্বুকা আপনার রব কেমন আচরণ করেছেন বি আসহাবিল ফিল হস্তি বাহিনীর সঙ্গে আপনি কি দেখেন নাই আল্লাহ প্রশ্ন করেন আরেকটা প্রশ্ন করেন আলাম ইয়া জাল কাইদাহুম ফি তাদলিল আপনার রব কি ওই হস্তি বাহিনীর ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেয় নাই দুইটা প্রশ্ন করছে নবীকে আমি কেমনে কম আমি তো ওই সময় দুনিয়াতে ছিলাম না আমারে বুঝায় বলেন এবার আমার আল্লাহ তার বন্ধুকে বুঝায় জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ ডাক দেয় কো আরসালা আলাইহিম আপনার রব হস্তি বাহিনীর বিরুদ্ধে প্রেরণ করলেন আপনার রব হস্তি বাহিনীর বিরুদ্ধে প্রেরণ করলেন কি প্রেরণ করলেন তৈরান এমন পাখি আবাবিল দলে দলে ঝাঁকে ঝাঁকে জোরে কোন আল্লাহু আকবার আবাবিল ইব্বুলুনের বহুবচন আবাবিল ইব্বিলুনের বহুবচন অথবা ইব্বুলুনের বহুবচন আবাবিল ইব্বিল শব্দের অর্থ হলো জামাতান বাদা জামাতিন দারজাতান বাদা দারজা দলের পর দল দলের পর দল এটা হলো আবাবিলের অর্থ আবাবিল কোনো ফাকির নাম না আমরা তো কই আবাবিল ফাকি গো আবাবিল ফাকি দেখো দার ঘর রক্ষা করছে আবাবিল শব্দের অর্থ হলো দলে দলে তয়ের মানে ফাকি তয়ের মানে কি ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল আপনার রব হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য পাখি পাঠাইলেন ঝাঁকে ঝাঁকে দেখেন আল্লাহু আকবার নবী কয় পরে কি হইছে বলেন আল্লাহ তারমিহিম বেহেজা রতিমিং সিজিল তারমিহিম আপনার রব ওই হস্তি বাহিনীর উপরে নিক্ষেপ করেছিলেন ওই পাখি দিয়াম তারমিহিম নিক্ষেপ করত ওই পাখিরাম হস্তি বাহিনীর উপরে বিহেজারাতিন এমন পাথর মিনসিজিল যে পাথর কাঁচা মাটি পোড়ায়া আল্লাহ তৈরি করেছে সুবহান হেজারাতুল পাত্তর আবার এটার বয়ান করে দিয়েছেন মিনসিজিল আরবের পাত্তর নয় আরব দেশ পাথরে ভরা আরব দেশ বালুই ভরা ওই দেশে ফাঁতরের অভাব নাই বালুর অভাব নাই কোটি কোটি ফাঁতর ফায়ন নিছে এমনি পরে কিন্তু আল্লাহ ওই ফাঁতর ব্যবহার করে নাই ওই অভিযানে যে পাথর ব্যবহার করছেন এগুলো কাদা মাটি দিয়ে গোলগুল্লা বানাইয়া আবার এটি আগুন দিয়ে ফুরাইয়া এরপরে এগুলোর মধ্যে পাখির নাম লেখছে আবার দুশ্মনের নাম লেখছে এরপরে এই বোমাগুলো পাখিদের পাঞ্জার মধ্যে দিয়া ওই বোমা দিয়া ধ্বংস করেছে হস্তি বাহিনী এই জন্য আল্লাহ কয় ও আরসালা আলাইহিম তয়রান আবাবিল তারমিহিম নিক্ষেপ করত ওই পাখিরা আলাইহিম হিম মানে আলাইহিম হস্তি বাহিনীর বিরুদ্ধে বিহিজারাতিন এমন পাথর মিন সিজিল যে পাথর পোড়া মাটি দিয়ে তৈরি সিজিল মানে পোড়া মাটির পাথর সিজিলকে আরবিতে উর্দুতে বলে টিকরি উর্দুতে কি বলে টিকরি টিকরি বুঝেন টিকরি হইলো আমগো দেশে বুঝে সহজে এ উক্কার কলকিন নিচে যেটাতে মাটিতে গুলগুলেটাতে এটা কই তো টিকরি এ হুক্কা দেখছেন কারা কারা হুক্কা এই যে মুরব্বীরা কইতার ছোট ফুলাওয়ানে কইতার তো না ছোট ফুলানো ছোট ফুলাওয়ান দেখছে কোনটা বাম হাতে ডাইনাতে হুঁত দেখছে এটা কিন্তু যে নারকেলের ডাব্বর মতো বঁত বঁত করে টানতো মনে আছে হেটিতে কিতা কয় উক্কা কথা কয় নারকেলের আচ্ছা দে বানায় না মালাই দেয়া ও ছিদ্রটাতে টানে আর ওই কলকির মাথার থেকে তামকের অ্যাকশন আসে ধোঁয়াটা ভরে মুখ দিয়ে বের করে মনে আছে আচ্ছা উক্কার যে কলকিটি আছে উপরে এই কলকিটের মধ্যে কি দেয় তামাক দেয় দেয় না গো তামাকটা যাতে নিচেতে ফুরিয়ে না যায় ছিদ্রটার মুখের মধ্যে একটা মাটির গুলগুলে বানায় দেয় বানায় কিনা এই গুলগুলিয়াটা এটা ওই উপরে তামাকটার উপর ওটা টিক্কা দেয় টান দিলে বাতাসের চোর টিক্কার আগুনটা কোথায় ধরে
আচ্ছা তামাকে ধরে, তামাক থেকে পরে ওই ওই টিকরিটার ফাঁকি দেয়া একটু একটু বাতাস ঢুকে ঢুকে এটা নারকেলের ভিতরে ঢুকে, পরে তার মুখের মধ্যে ধোঁয়াটা আসে, আছে ঠিক না ঠিক? ওই যে টিকরি, টিকরি কুন্ডাকে বলে, ওই যে উক্কার কলকির উপরে তামাকের নিচে টিকের নিচে যে মাটির টুকরাটা দেওয়া হয়, প্রথম তো কাঁচা মাটিতে গুলগুলাটা বানায়, পরে রইতে শুকায় শক্ত করে, এরপরে ধীরে ধীরে আগুনের পুড়তে 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 লাল হয়ে পরে পাথরের মতো শক্ত হয়ে যায়, কতক্ষণ ঠিক কিনা? এইটাকে আরবিতে বলা হয় সিজ্জিল। অর্থাৎ মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হস্তী বাহিনীকে ধ্বংস করার জন্য যে পাথর ব্যবহার করেছিলেন, এটা পাহাড়ি কোনো পাথর নয়, আরবি কোনো পাথর নয়, এটা কাঁচা মাটি দিয়া ভিন্ন কারখানায় কুটি কুটি ফেরস্তা নিয়োগ করে গিট এইগুলো বানাইছেন, আগে বানাইয়া পরে আবার এটার জন্য আলাদা ফিল তৈরি করছেন, ব্রিক ফিলে যেরকম ব্রিক ফুড়ে ওখানে সিজ্জিল ফিলে সিজ্জিল পুরাইছেন, পুরায় আবার ফেরস্তাদের নাম লেখছেন, কোন বোমাটা কোন পাখি বহন করবে, এই পিঠে পাখির নাম, ওই পিঠে হাতির নাম, হাতির চালকের নাম ধরে কো আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফাজালাহুম কাসফিম মাকুল, ফাজালাহুম কাসফিম মাকুল, ফলে করে দিলেন আপনার রব হস্তী বাহিনীকে কর্তিত গাছের মতো। সুবহানাল্লাহ। আসফুন মাকুলুন মানে কর্তিত ঘাস, কর্তিত কি ঘাস, গরুদেরকে সারির মধ্যে মহিষদেরকে সাদা খের দেন কিনা আপনারা, মহিষ গরুকে যে খের দেয়, মহিষ গরুগুলো খেরগুলো খায়, খাইতে খাইতে পরে শুয়া ভরে, শুয়া ভরে ফানের মতো চাবা যাবাই না গো, গরু মহিষে চাবাই কিনা, এই যে সারা রাত ধরে মুখের মধ্যে কতুরি খেললে চাবাইতে থাকে, চাবাইতে থাকে, যতক্ষণ রস আছে এতক্ষণ চাবাই, বুড়িয়ারা যখন ফার্ম চাবাই মহিষে খের চাবাই, কথা কোন ঠিক কিনা? চাবাইতে চাবাইতে যখন রসটা শেষ তখন বুড়া বুড়িরা মারি নাই, ও দাঁত নাই, মারি আছে পরে ওই চাবাগুলো ফালাইয়া দেয়, সুপারি ফালাইয়া দেয় কিনা, গরুরাও খেরগুলো চাবাই যখন তুষের মতো হয়ে যায় রসটা খায় ফেলে চাবাগুলো ফালাইয়া দেয়, ওই চাবাগুলো চাবাইয়িত ঘাসগুলোকে বলা হয় আসফুন মাকুলুন চাবাইয়িত ঘাস। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফাজালাহুম কাসফিম মাকুল, আল্লাহ করে দিলেন হস্তী বাহিনীকে কর্তিত ঘাসের মতো। জোরে কেন আল্লাহু আকবার।